যে আমরা রোজার মধ্যে একটা শিডিউল বা একটা রুটিন মেনটেন করে চলেছি, এবং সব রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা কিছু পরিবর্তন হয়েছে, এবং রোজা শেষ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইলও আবার পরিবর্তন আসার সময় হয়েছে। সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আসলে কি করণীয়, বা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে স্যার? জি, ধন্যবাদ। আসলে আমরা রোজা বা সিয়াম পালনের সময় দীর্ঘ সময় যে ফাস্টিং থাকে, এবং এই সময় রোজার আগে যে ওষুধগুলো অনেক সময় এই বাতব্যথা আক্রান্ত রোগীরা খেতেন, তাদের ডোজের একটা চেঞ্জ থাকে। কিছু লং অ্যাক্টিং ড্রাগ দিয়ে চিকিৎসকরা সাধারণত এই রোজার সময় ব্যবস্থাপনা করে থাকে, এবং সাথে দেখা যায় যে কিছু এক্সারসাইজ, আমরা অনেক সময় এক্সারসাইজের বিষয়গুলোকে অ্যাভয়েড করি বা অ্যাভয়েড করতে বলি যে রোজার সময় এটা করা যায় না। তো আমরা রোজা পরবর্তীতে এখন আবার আগের মতো করে এক্সারসাইজ করতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, খাবার দাবারের যে পরিবর্তনগুলো সেগুলো মেনে চলতে হবে, ওষুধের নির্দিষ্ট ডোজ গাইডলাইন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবার অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং ফিজিওথেরাপি রিলেটেড যে সমস্যাগুলোতে ফিজিওথেরাপি লাগে সেই চিকিৎসাগুলোও কন্টিনিউ করতে হবে। যেমন আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে দেখা যায় যে এগুলো একবারে নিরাময়যোগ্য রোগ নয়, মেনটেনেন্স করতে হয়। তো আমরা বলি যে ফ্রিকোয়েন্টলি না হলেও অন্তত সপ্তাহে একদিন বা 2 দিন ফলো আপে থাকা, কিছু এক্সারসাইজ রেগুলার করা, এই জিনিসগুলো মেনটেন করলে দেখা যায় যে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং রোগীরা তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার, একটু চিকিৎসা পর্বে আপনার কাছ থেকে জানবো যে যখন এই সকল রোগীদেরকে আপনারা নির্ণয় করতে পারেন যে সে কি ধরনের বাত রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন? জি, ধন্যবাদ। আমরা চিকিৎসার ক্ষেত্রে এই বর্তমান আধুনিক যুগে এখন বেশ কিছু নতুন চিকিৎসা এসেছে, যেগুলো আগে এক সময় মানুষ মনে করতো বাতরোগে কোনো চিকিৎসা নেই বা এ জাতীয় চিকিৎসা নিলেও ভালো হবে না, এই ধরনের একটা প্রবণতা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাই যে সমন্বিত কিছু চিকিৎসা যদি একসাথে নেওয়া যায় তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা চিন্তা করি, একটা সময় ছিল এটা খুব উল্লেখযোগ্য ট্রিটমেন্ট ছিল না, এখন কিন্তু বেশ কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ এসছে যেগুলো রোগীকে অনেক সুস্থ রাখতে সাহায্য করে, পাশাপাশি তার ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এবং কিছু কিছু ক্ষেত্রে জয়েন্টের ভিতর যদি ফ্লুইডগুলো বেশি কমে যেয়ে থাকে বা সেক্ষেত্রে কিছু ইনফিল্ট্রেশনের প্রয়োজন পড়ে। তো এই সমন্বিতভাবে যদি চিকিৎসাগুলো করা যায় দেখা যায় যে রোগীরা অনেক ভালো থাকতে পারে। ঠিক তেমনই ভাবে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা গাউটি আর্থ্রাইটিস প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সমন্বিত চিকিৎসা, যেমন খাবার দাবার নিয়ন্ত্রণ, ওষুধের ব্যবহার, সাথে লাইফ স্টাইলে চেঞ্জ নিয়ে আসা, এই প্রত্যেকটা জিনিস আসলে একটা আর একটা পরিপূরক, একটা করলেই পুরোপুরি ভালো থাকা যাবে না, কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে রোগীরা ভালো থাকে। এবং আমরা এখন দেখতে পাই যে একটা সময় যেমন বলতো যক্ষা হলে আর রক্ষা নেই, ঠিক তেমনই এখন বাত ব্যথার চিকিৎসার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। মানুষ প্রপার ট্রিটমেন্ট সঠিকভাবে সঠিক সময়ে নেন তাহলে বাত রোগে কিন্তু ভালো থাকা যায়। Thank you.